হ্যালো বন্ধুরা, প্রীতা অ্যান্ড লাভ রিয়েল চ্যানেলে ওয়েলকাম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটনের একটা দুর্দান্ত রেসিপি। মাটন রান্না করতে মোটামুটি সবাই জানে, সো আজকে যে মাটনটা হবে একটু আলাদা রকমের হবে। এখানে আমি কুচো করা পেঁয়াজ দিয়েছি, গোটা গোটা রসুন দিয়েছি, আর তার আগে দেওয়া হয়েছিল কাঁচা সর্ষের তেল। এখন নুন হলুদ পরিমাণ মতো দেওয়া হবে। তারপরে এখানে দেওয়া হবে মশলা, পেস্ট করা মশলা। পেস্ট করা মশলার মধ্যে থাকবে জিরে, লঙ্কা আর আদা। আর রসুনটা এখন দেওয়া হবে না, রসুনটা মাঝখানে দেওয়া হবে, তাহলে স্মেলটা আরও বেশি ভালো আসবে। তো দেখো বন্ধুরা, এখানে মাংসটা কিন্তু ম্যাগিনেট করা হবে এখন। তো হাত দিয়ে ভালো করে বেশ সুন্দর করে মাংসটা এখন মাখা হবে। মাখার পরে গরম তেলে জিরে ফোড়ন দিয়ে মাংসটা জাস্ট বসিয়ে দেওয়া হবে। মাটন ম্যাগিনেট হয়ে গেছে, এখন এর মধ্যে কাঁচা সর্ষের তেল আর একটু দেওয়া হলো, কেননা এর আগে যে তেলটা দেওয়া হয়েছিল সেটা একটু কম মনে হচ্ছিল, তাই আর একটু বেশি করে। খাসির মাংসের তেল, ঝাল, নুন সব একটু বেশি বেশি না হলে ভালো লাগে না। এখানে তেল গরম হয়ে গেছে, মাংসের মধ্যে রসুন থেতো করে দেওয়া হলো। আর এইখান থেকে আমি যে চর্বিগুলো দেখা যাচ্ছে, মানে মাংসের যে চর্বি থাকে যেগুলোকে খাসির তেল বলে, সেগুলো আমি তুলে ফেলেছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এক, আর আরেক হলো পেঁপে কিন্তু খুব ভালো লাগে খেতে, টেস্টটা একটু অন্যরকমের হয়। তোমরা যারা যারা খাসির মাংসে পেঁপে দিয়ে ট্রাই করো নি, একবার ট্রাই করে দেখো, অনেক ভালো লাগে। তো আমি মাংসটা এখানে কড়াইয়ের মধ্যে বেশ ভালো করে কষা কষা করে প্রেশার কুকারে তিনটে সিটি মেরেছি, আর মাংসটা একদম পুরো গলে ক্ষীর হয়েছে, দারুণ হয়েছে। দেখতেও যত সুন্দর, খেতে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে। এখন খালি জাস্ট গরম গরম ভাতে এই মাটনটা নিয়ে খাওয়ার অপেক্ষা। সো বন্ধুরা, তোমরা কে কে মাটন খেতে পছন্দ করো আমাকে জানিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।